অধিত চৌধুরীকেও গুসা কি মুহূর্তে বোধ এটা অনেক বড় প্রশ্ন কারণ অধিত চৌধুরী এই নিয়ে পরপর তিনবার তিনি ক্ষুব্ধ হলেন এবং মেজাজ হারালেন এবার মেজাজ হারালেন এক সাংবাদিকের ওপরে সাংবাদিকের প্রশ্নের প্রথমে তো উত্তর দিচ্ছিলেনই না বাইকে করে যাচ্ছিলেন এবং যেতে যেতে তাকে বারংবার প্রশ্ন করাতে ক্ষিপ্ত হয়ে গেলেন বুম টেনে নিলেন অধীর চৌধুরী এবং তিনি বললেন যা বলার তিনি বলেছেন ক্যামেরা ফ্যামেরা আটকে দিতে চাইলেন কিন্তু কেন এই অধীর চৌধুরীকে দেখে আমরা আমরা কোনোভাবেই এই অধীর চৌধুরীকে দেখে অভ্যস্ত নই দু হাজার উনিশ সালের নির্বাচনের সময় মনে আছে কি ভীষণ পরিশ্রম করেছিলেন অধীর চৌধুরী যে তার জন্য এই কেন্দ্র থেকে সেই কেন্দ্র এই বুথ থেকে ওই বুথ দৌড়ে বেড়াচ্ছিলেন ছাপ্পা ভোট হচ্ছে দেখে বা যদি কোথাও এই ভোটে ঘটনা ঘটতো গন্ডগোলে ঘটনা ঘটেছে অদিত চৌধুরী পৌঁছে গিয়েছেন এতটা কনফিডেন্ট যেমন ছিলেন লড়াইও তিনি তিনি করেছিলেন এবং সেই লড়াইয়ে তিনি পুরস্কারও পেয়েছিলেন দু সালে জিতে তিনি লোকসভায় গিয়েছিলেন বহরমপুরের সাংসদ হয়েছেন কি লোকসভায় যাওয়ার পরে পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পিঠ চাপড়ে দিয়েছিলেন বলেছিলেন আপনার লড়াই জানাই তিনি প্রধান যে বিরোধী দল সেই দলের নেতা হয়েছিলেন হ্যাঁ এটা ঠিক যে বিরোধী দলের তকমা পায়নি কংগ্রেস কিন্তু প্রধান যে বিরোধী দল তার নেতা হয়েছিলেন লোকসভায় অধীর চৌধুরী সেই অধীর চৌধুরী এবার যেন অর্থাৎ এই দু হাজার নির্বাচনের আগে আগে কারণ বহরমপুরে এখনো নির্বাচন হয়নি তেরোই মে সেখানকার নির্বাচন কিন্তু নির্বাচনের আগে আগে একটু চাপে রয়েছেন বলে মনে হচ্ছে আর সেই চাপ থেকে রিলিজ পাওয়ার উপায় দেখা যাচ্ছে তিনি কখনো ধাক্কা মেরে দিচ্ছেন আহ নেতাদের কর্মীদেরকে কখনো বিজেপি আর এবার তো সাংবাদিককে তিনি বুম কেড়ে নিয়ে নিলেন ফলত অধিত চৌধুরী যে চাপে রয়েছেন সেটা বোঝা যাচ্ছে যেটা সাধারণত বোঝা যায় না অধিত চৌধুরী তিনি লড়াকু নেতা এবং যেই সময়ে এ রাজ্যে কংগ্রেসের সেই প্রভাব নেই সেই সময়ও তিনি জিতে আসছেন পরপর বার বহরমপুর কেন্দ্র থেকে জিতে তিনি লোকসভায় গিয়েছেন তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে যে এই অধিত চৌধুরীর জন্যই নাকি এ রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি অধিত চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি বিজেপি এবং তৃণমূল দুপক্ষই প্রকাশ করেছে যেখানে তিনি বলছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো যদিও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেটা তিনি বলতে চাননি বা সেটা তিনি বলেননি আগে পরে কেটে চালানো হচ্ছে কিন্তু এহেন অধিত চৌধুরীকে একটু চাপে পড়ে গিয়েছেন সমস্যায় আছেন ইউসুফ পাঠানকে যখন প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস তার পরে পরে দেখা গিয়েছে সাংবাদিক সম্মেলন করে অধীর চৌধুরী যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউসুফ পাঠান মুসলিম এবং ভারতীয় দলের একজন প্লেয়ার ছিলেন ক্রিকেটার তিনি প্রাক্তন ক্রিকেটার বিশ্বকাপ জয়ী দলের তিনি সদস্য ছিলেন এহানো ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস যেই কেন্দ্রে যে কেন্দ্রে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর বহরমপুরে আর এতদিন এই মুসলিম ভোট যেত অধীর রঞ্জন চৌধুরী তথা কংগ্রেসের ঝুলিতে আর ইউসুফ পাঠানকে প্রার্থী করে দেওয়াতে কিন্তু অধীর চৌধুরী কিছুটা চাপে পড়ে গিয়েছে একে তো তার মতন একজন এত বড় মাপের প্লেয়ার মুসলিম প্রার্থী ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি অধিত চৌধুরী মনে করছেন যে এই বহরমপুর কেন্দ্রে যে মুসলিম ভোট রয়েছে সেই মুসলিম ভোট চলে যেতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে এবং বা হিন্দু ভোট রয়েছে সেই হিন্দু ভোট আবার চলে যেতে পারে বিজেপির প্রার্থী নির্মল সাহার দখলে ফলত তার জেতাটা কোথাও গিয়ে অনিশ্চয়তার মুখে টলমল তার আসন আমি একটি ভিডিও করেছিলাম ফলত এই অধিত চৌধুরী যে কিছুটা চাপে রয়েছে সেটা তার যে বর্তমান যে পরিস্থিতি তার যে কিছু বক্তব্য সেই বক্তব্যগুলো থেকে কিন্তু আসছে বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং লাগাতার প্রচার করা হচ্ছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন যে অধিত চৌধুরী হচ্ছেন বিজেপির দালাল আমরা দেখেছি জেপি পি নাড্ডা তিনি রাজ্যে এসে প্রচার করেছেন কিন্তু অধিত চৌধুরীর বিরুদ্ধে একটাও কথা বলেননি এমনকি বহরমপুর কেন্দ্রে দাঁড়িয়েও একটা শব্দ উচ্চারণ করেননি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কিন্তু তবুও অধীর চৌধুরী তিনি কার কাছে তাহলে হারের ভয় পাচ্ছেন বিজেপির কাছে না তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি প্রার্থী যথেষ্ট পরিচিত অধীর চৌধুরীর কাছেও নির্মল সাহা তিনি অধীর চৌধুরীরও ডাক্তার এবং তিনি এলাকায় যথেষ্ট তার পরিচিতি রয়েছে অর্থাৎ অধীর চৌধুরীর লড়াই এবার যে বেশ কঠিন সেটা প্রার্থী ঘোষণা হওয়ার পরে পরেই বোঝা যাচ্ছিল এই অধীর চৌধুরী তিনি কি এবার তাহলে জিততে পারবেন না তাই বা কোথাও গিয়ে তিনি একটা আশঙ্কার মধ্যে রয়েছেন যে এই কেন্দ্র থেকে তিনি জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হলেও হতে পারেন বিধানসভা ওয়ারি ফলাফল যদি দেখা যায় তাহলে এই বরমপুর বিধানসভা কেন্দ্রটা বিজেপির দখলে বাকিগুলো গেছে তৃণমূল কংগ্রেসের দখলে ফলত তৃণমূল কংগ্রেস এখানে অনেক বেশি করে পজিটিভ জায়গায় রয়েছে ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে এই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিতে মমতা কোনো করছেন না না তিনি একটি হোটেলে রয়েছেন সেখান থেকে প্রচার করছেন ফলত তিনি মাটি কামড়ে পড়ে রয়েছেন অধিত চৌধুরীকে হারানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও লাগাতার অধিত চৌধুরীকে আক্রমণ করে চলেছেন অধিত চৌধুরী কিন্তু এবার যথেষ্ট প্রেশার রয়েছে তার উপরে অপরদিকে এ রাজ্য থেকে এই তৃণমূল বিজেপি বিরোধী একজন ক্যান্ডিডেট একজন কি দুজন ক্যান্ডিডেটকে জেতানো অধিত চৌধুরীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ অধিত চৌধুরী শুধু নিজে জিতলেই হবে না মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিমকে জেতানোরও তাগিদ রয়েছে তার তাকেও জেতাতে চাইছেন তিনি এবং তিনি এর আগে ঘোষণা করে দিয়েছেন যে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিমই জিতবেন ফলত অধিত চৌধুরী এই মুর্শিদাবাদ কেন্দ্রেও সেখানে গিয়েও প্রচার করছেন দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যাচ্ছেন এবং নিজের কেন্দ্র তো সব মিলিয়ে রয়েছে চৌধুরী কি একটু চাপ অনুভব করছেন তাই কি বারবার করে তিনি হারাচ্ছেন কখনো তৃণমূলের উপরে বিজেপির তো কখনো সাংবাদিকদের উপরে যারা লাগাতার তার বক্তব্য শোনায় চ্যানেলগুলোতে এবং প্রশ্নর উত্তর দিতে গিয়ে অধীর চৌধুরীও কোথাও গিয়ে কুণ্ঠাবোধ করছেন যারা কিনা বারবার প্রশ্ন তোলেন যে প্রধানমন্ত্রী প্রশ্নের উত্তর দেন না সাংবাদিক সম্মেলন করেন না তারা কেন কেনাচ্ছেন তাদের তো তারাও তো একটা করতে পারেন মেজাজ না হারিয়ে কোথাও গিয়ে দেখা যাচ্ছে এই অধীর চৌধুরীও মেজাজ হারিয়ে ফেলছেন একে তো তীব্র গরম আছে ভোটের গরম আছে প্রেশার আছে সব মিলিয়ে কোথাও গিয়ে অধীর চৌধুরীর একটু জয়ের ব্যাপারে যে আশঙ্কায় সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে ভোট আরো বেশ কিছুটা দিন বাকি রয়েছে যদিও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট হয়ে যাবে এই সাতই মে ফলে আরো কিছুদিন সময় পেয়ে যাবেন অধীর চৌধুরী মুর্শিদাবাদ কেন্দ্রে প্রচার না করে নিজের কেন্দ্রে মন দেওয়ার কিন্তু তাতেও কি তিনি শেষ আসে হাসার মতন জায়গা পৌঁছতে পারবেন অনেকেই বলছেন যে অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অধীর চৌধুরী বিজেপির দয়া জিতে লোকসভায় যান আবার বিজেপি বলছে এবার আর সেটা হবে না অর্থাৎ বিজেপি বলছে যে এবার আর এই সেন্টিমেন্টাল ভোট করতে পারবেন না অদিত চৌধুরী কারণ তিনি কিছুটা সফট থাকেন সফট থেকে বিজেপির ভোটটা টেনে নেন থারে ঠোঁটে হলো বিজেপিও সে কথা স্বীকার করছে আর কি যাই হোক কিন্তু এবার আর সেটা হবে না মানুষ বুঝে গিয়েছে অদিত চৌধুরী মোদিকে সবচেয়ে বেশি লোকসভায় তিনি আক্রমণ করেন কুরুচিকর ভাবে তিনি হচ্ছেন অধিত চৌধুরী এটা বিজেপির কথা ফলত তাকে আর জেতানো সম্ভব নয় কোথাও কি অদিত চৌধুরীকে আর খোলা মাঠ দেবে না বিজেপি এটা পরিষ্কার তৃণমূলও দিতে চায় না এখানে অধীর চৌধুরী বাম কংগ্রেসের ভোট নিয়ে কতটা জয়লাভ করতে পারবেন আশঙ্কা তো তার মধ্যে জাগেই শঙ্কা তো তার পক্ষে নেই বাইরন বিশ্বাসকে জিতিয়ে নিয়ে এসেছিলেন সেই বাইরন বিশ্বাসও তৃণমূল কংগ্রেসের ঘরে চলে গিয়েছে ফলত চাপ রয়েছে অধীর চৌধুরীর আর তারই বহিপ্রকাশ ঘটছে কার কাছে এখন হারবেন সেটা সময়ের অপেক্ষা বিজেপি না তৃণমূল সময়ের অপেক্ষা সময় বলে দেবে অর্থাৎ চৌঠা জুন বলে দেবে অধিত চৌধুরী জিতলেন না হারলেন আপনাদের কি মনে হচ্ছে অধিত চৌধুরী কি একটু প্রেসারে রয়েছেন অধিত চৌধুরী কি আদৌ জিততে পারবেন এই বহরমপুর কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচনে কমেন্ট করে জানান আমাকে এবং হারলে কার কাছে হারতে পারেন আপনার যুক্তি অতি অবশ্যই সেটা লিখতে ভুলবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি অতি অবশ্যই আমার চ্যানেল দেখুন কমেন্ট করুন বিভিন্ন ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর হ্যাঁ নিরপেক্ষ ভিডিও দেখতে হলে আমার চ্যানেল দেখতে হবে বাম কংগ্রেস বিজেপি তৃণমূল সবারই খবর থাকে এখানে এবং খবরের বিশ্লেষণ থাকে মূলত তো সেগুলো দেখুন কারণ একমুখী খবর আমি করি না একমুখী খবরের বিশ্লেষণও করি না প্লিজ আমার চ্যানেল দেখুন পাশে থাকুন আমার অনেক ধন্যবাদ